ডার্বির আগে আত্মবিশ্বাস তুঙ্গে ইস্ট বেঙ্গলের। কলকাতা লীগের আগের দুটি ম্যাচে দুরন্ত জয় পেয়েছে লাল হলুদ। অতীত ভুলে ডার্বিতে তার দলের ফুটবলাররা নিজেদের উজাড় করে দেবেন বলে দাবি ইস্ট বেঙ্গল কোচের। শনিবার কলকাতা ফুটবল লীগের ডার্বি নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পাদতুঙ্গে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের এই ঐতিহ্যের লড়াই এবার পা দিয়েছে শততম বর্ষে। এই লড়াই জিততে মরিয়া দুপক্ষই। ইস্ট বেঙ্গল কোচ বিনু জর্জের দাবি, দলের ফুটবলাররা ডার্বিতে নিজেদের 100% উজাড় করে দেবে। ডার্বিতে গোলের নিচে দেবজিৎকে দেখা যাবে কিনা সেটা এখনও পরিষ্কার নয়। এছাড়াও সিনিয়র দল থেকে আসা সুহের ডেভিড রাত ডার্বিতে খেলবেন কিনা সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তো মেরা সাইড সে মেরা টিম কো একদম আচ্ছা খেলনে কে লিয়ে একদম আচ্ছা প্ল্যান মে জানে কে লিয়ে কোশিশ কর রহা হুম। হমারা তরফ সে হামলোগ 100% দেয়েগা, নো 99, উই ওয়ান্ট টু গিভ 100%। চলতি কলকাতা লিগে কিছুটা হলেও ধারে ভারে এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল। দুটি ম্যাচে তারা গোল করেছে 10টি, অপরদিকে মোহনবাগান দুটি ম্যাচ ড্র করেছে। শনিবারের ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে লিগ জয়ের দিকে আরও এগিয়ে যেতে চায় ইস্ট বেঙ্গল। ডার্বির আগে দুই ম্যাচে 10টা গোল করেছে ইস্ট বেঙ্গল, ফলে খুব স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী তারা এবং সমস্ত সমর্থকরা কিন্তু একটা কথা বারবার বলছেন যে এরপরে যে ডার্বি ম্যাচ রয়েছে সেখানে মোহনবাগানকে তারা হারাবেন এবং এবং কলকাতা ফুটবল লিগ এবার চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটা এগিয়ে যাবেন। ক্যামেরায় অমিত এবং সৌমেনের সঙ্গে দেবাঞ্জন এবং অর্কদীপ্ত, রিপোর্ট জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।